আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় উপস্থিতি, আজকের এই বিশেষ মুহূর্তে আমি আপনাদের সম্মুখে বর্তমান এক অবস্থার পরিপ্রেক্ষিতে এক বিশেষ বার্তা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। সম্প্রতি ফ্রান্সে এক ইতিহাসের শিক্ষককে হত্যা করাকে কেন্দ্র করে সে দেশে জানাবে মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন তৈরি করে বাক স্বাধীনতার নাম করে বিভিন্ন যে অপবাদমূলক কথাবার্তা বলা হচ্ছে বা দেশের সরকারও এ বিষয়ে মত প্রদান করছেন জানাবে মোহাম্মদ রাসূল তথা ইসলাম ধর্মকে কেন্দ্র করে। এ বিষয়ে সারা বিশ্বের মুসলমান তারা জানাবে মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমানের কারণে তাদের অন্তরে এক ব্যথা বেদনা আছে। সেই ক্ষেত্রে আমরা এই বার্তাই দেব যে আমাদের করণীয় কি এবং এক্ষেত্রে ইসলাম কি বলে। জানাবে মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান্যওয়ালা উম্মত হিসাবে আমরা এই মুহূর্তে কি করতে পারি। সর্বপ্রথম আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দীন নিয়ে এসেছেন, যে ইসলাম নিয়ে এসেছেন, এমন এক পরশপাথর নিয়ে তিনি এসেছিলেন যে পরশপাথর এর সংস্পর্শে কোনো ব্যক্তি আসার সাথে সাথে সে সেই শান্তির ধর্মের ছায়াতলে এসে পৌঁছেছিলেন। আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সেই ব্যক্তিত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার বিষয়ে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে মোহাম্মদ আপনি সবচেয়ে উত্তম আখলাক চরিত্রের অধিকারী, আপনার চরিত্রের উপরে এমন কোনো ব্যক্তিত্ব দুনিয়া আসেনি যারা সেই চরিত্রের অধিকারী হতে পেরেছে। যদি এমনিভাবে পবিত্র কোরআন মাজিদের অন্য আয়াত লক্ষ্য করি আমরা বুঝতে পারব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে প্রেরণ করেছি সারা বিশ্বের প্রতিটা মানুষের জন্য দয়াস্বরূপ, রহমত স্বরূপ। আর অন্য হাদিসের মধ্যে স্পষ্ট হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি প্রতিটা মানুষের জন্য, প্রতিটা উম্মতের জন্য নবী হিসাবে এসেছি। ইতিপূর্বে অনেক নবী এসেছেন, সে নবীরা অতিবাহিত হয়ে গিয়েছেন, সর্বশেষ নবী জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও অতিবাহিত হয়েছেন। এখন সেই নবীদের মান্যওয়ালাদের যে নীতিবাক্য ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছিলেন সেটা পরবর্তীতে বিলুপ্ত হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়ে সর্বশেষ উম্মতের জন্য যে নির্দেশনা প্রেরণ করেছেন তার হেফাজতের দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখন এই পবিত্র কোরআন মাজিদের কিছু শব্দের ভুল ব্যাখ্যা করে সারা বিশ্বের মানুষের কাছে একটা ইসলাম ধর্মকে খারাপ করার চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যাওয়া বা তার ভুল ব্যাখ্যাটা বলে মানুষের মধ্যে ঘৃণা তৈরি করা, এটা আমরা এক কথায় বলতে পারি যে এটা আমাদের কাছে খুব ধিক্কার। আমরা ধিক্কার দিই এরকম কর্মকাণ্ডের কারণে। আমি এ কথাই বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভুল ব্যাখ্যাকারী দুনিয়াতে জন্ম হবে এটা জেনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই বলে দিয়েছেন, ইউজিল্লু বিহি কাসিরা ওয়া ইয়াহদি বিহি কাসিরা। অনেক মানুষ তারা পবিত্র কোরআন মাজিদের সঠিক ব্যাখ্যা করে তারা হিদায়ত পেয়েছে, অনেক মানুষ তারা ভুল ব্যাখ্যা করে তারা পথভ্রষ্ট হয়েছে। তো এইরকম একটি জায়গায় এই কথাটাই বলবো, জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের অপমান, অবমাননা করার শাস্তি হলো হত্যা। এখন কোনো রাষ্ট্র যদি এটার বাস্তবায়ন করে তাহলে তো ঠিক আছে, এমনিভাবে কোনো ব্যক্তি এককভাবে কারোর উপরে হত্যা করবে তো এই হত্যা করাটা এটা ইসলাম নির্দেশনা দেয় না। রাষ্ট্র যদি সেই রাষ্ট্রে এরকম একটা শাস্তিকে বাস্তবায়ন করে, মনে করেন আমরা একজন ভারতবাসী হিসাবে, স্বাধীন ভারতবাসী হিসাবে গণতান্ত্রিক অধিকার রয়েছে যে আমি আমার পূর্ণ স্বাধীনতাকে, স্বাধীনতাকে মেনে বা সংবিধান মেনে আমি আমার বাক স্বাধীনতাকে বাস্তবায়ন করব। বাক স্বাধীনতা বাস্তবায়ন করার অর্থ এটা নয় যে কারোর ইজ্জত নিয়ে আঘাত করা। আমার পিতা আমার মাতার ইজ্জত নিয়ে যদি আমি খেলা করি বা কেউ খেলা করে তাহলে আমি স্থির থাকতে পারবো না। এক্ষেত্রে ইসলামে এই নির্দেশনা দেয় যে কোনো ব্যক্তির ইজ্জতকে ধ্বংস করা, কোনো ব্যক্তির ইজ্জতকে নষ্ট করা কাবা ধ্বংস করার চেয়ে অধিক খারাপ, অধিক কঠিন। এ বিষয়ে ইসলামের কঠিন নিষেধাজ্ঞা রয়েছে।
তা আমি যেটা আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে ইসলাম দিনে ইসলামের নির্দেশনা বাস্তবায়ন করার ক্ষেত্রে সবটাই রাষ্ট্রীয়ভাবে যদি হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। আজকের দিনে এই ভারতবর্ষের এক প্রান্তে দাঁড়িয়ে আমি বলতে চাই, মনে করেন কেউ দেশদ্রোহিতামূলক কোনো কাজ করলো, জঙ্গিবাদী বিশ্বাসী চরমপন্থায় কোনো মানুষ কাজ করলো, এমন তো পরিস্থিতিতে সেই একজন ব্যক্তির ইসলামকে ভুল বুঝে এমন কাজ করার মানে এটা নয় যে পুরো ইসলামটা কলঙ্কিত। আমি বলতে চাই এই মানুষটি ভুল বুঝিয়েছে বা ভুল বুঝেছে, রাষ্ট্রীয়ভাবে সে ইসলামকে বুঝতে পারেনি, এর কারণেই সে এমন ভুল কাজ করেছে। যদি সে ব্যক্তি ভুল কাজ করে, ইসলাম তার ব্যাপারে পবিত্র কোরআন মাজিদের নির্দেশনা মোতাবেক বলছেন, মান কাতালা নাফসান বেগাইরে নাফসে নাও ফাসাদিন ফিল আরজ ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, এমন কোন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা বা এমন কোন কথার মাধ্যমে ফাসাদ সৃষ্টি করা সারা বিশ্বের প্রতিটা মানুষকে হত্যা করার সমান। কোন একজন মানুষকে পরের আয়াতে আল্লাহ পরের সেন্টেন্সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান আহিয়া ফাকান্নামা আহিয়া নাসা জামিয়া, একজনকে সেবা করা, সেবা করার মাধ্যমে তাকে বাঁচিয়ে তোলা সারা বিশ্বের প্রতিটা মানুষকে বাঁচিয়ে তোলার সমান, সারা বিশ্বের প্রতিটা মানুষকে খিদমত করে বাঁচালে যে নেকিটি হয় তার নামে সেই নেকি লেখা হবে, এর নাম ইসলাম। ইসলাম তো সেই ধর্ম, সেই মানবতার ধর্ম, জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম সেই ব্যক্তিত্ব যার যিনার কাছে ফেরেশতা এসে বলেছিলেন, হে মোহাম্মদ, তায়েববাসী আপনার উপরে এত অত্যাচার করেছে, এত কঠিন অত্যাচার করেছে, কোনো সশস্ত্র কিছু বিষয় নয়, আমি আপনি একবার মুখ দিয়ে বলুন যে তায়েববাসীদের দুই পাহাড়ের মধ্যবর্তী রেখে পিষে আমি মেরে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে জিবরিল আমিন এই বার্তা নিয়ে এসেছিলেন। জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম সেদিন কি বলেছিলেন, সেই প্রশ্নের উত্তরে কি বলেছিলেন, আল্লাহুম্মা হদে কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ, আমার কওম আমার এই সরল সাদা কথা বুঝতে পারেনি, তাই তারা ভুল বুঝে আমার উপরে অত্যাচার করেছে, হে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত প্রদান করো। তাদের কিন্তু একটা শব্দেই ধ্বংস করে দেওয়া যেত, কিন্তু জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম এই নির্দেশনা দেননি। এই বিশ্লেষণগুলো লক্ষ্য করলে বোঝা যায় ইসলাম এক এমন মানবতার ধর্ম যে কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ এটা ইসলামে জায়েজ হালাল, কোনো মানুষ রসুন খেতে পারে পেঁয়াজ খেতে পারে, সেটা তার খাদ্যদ্রব্যের মধ্য দিয়েও হতে পারে, এমনিভাবেও যদি সে মনে করে সে খেতে পারে, কিন্তু জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কাঁচা রসুন খেয়ে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসবে না, এই কারণে যে মসজিদে আসলে সে নামাজে যখন রত হবে তার পাশের ব্যক্তি তার দুর্গন্ধে হয়তো কষ্ট পেতে পারে, এই কষ্টটা ইসলাম দিতে চায় না, এর নামই হলো ইসলাম, এই হলো শান্তির ধর্ম। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কোনো মানুষ রাষ্ট্রীয় ভাবনা চিন্তাকে না বুঝে যদি এমন কিছু করে থাকে, এমন নির্দেশনাকে নিজে নিজে বাস্তবায়ন করে থাকে, তার মানে এটা নয় যে পুরো ইসলামটাই কলঙ্কিত, জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে অপমান করা যেতে পারে এমনটি নয়। সারা বিশ্বের মহান মানব প্রতিটা ধর্মগ্রন্থের প্রত্যেকটা দুনিয়ার প্রত্যেকটা মাঝহাব প্রত্যেকটা কওমের এক একজন ব্যক্তির নেতা হলেন জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম। সেই দয়ার নবীর ভালোবাসাটা প্রতিটা মানুষের জন্য এটা ফরজ মনে করা যেতে পারে, অপরিহার্য মনে করা যেতে পারে, এমত পরিস্থিতিতে ফ্রান্সের প্রধান যিনি এক কথায় বলা যেতে পারে ইউরোপীয় দানব শক্তি ফ্রান্স, তার প্রেসিডেন্ট আজকে এমন কিছু কর্মকাণ্ড করছেন বা সারা বিশ্বের সম্মুখে ইসলামকে এমনভাবে প্রকাশ করতে চাইছেন, এটার আমরা নিন্দা জানাই। আমরা জনগণকে বলতে চাই এর জন্য আপনারা রাস্তা অবরোধ বা অন্য কোনো ভাঙচুরের মাধ্যমে এর প্রতিবাদ করবেন না, এটাও ইসলাম অনুমোদন দেয় না। আপনারা বেশি বেশি জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের দিক নির্দেশনাগুলোকে নিজেদের জীবনে বাস্তবায়ন করুন, নিজের পরিবারে বাস্তবায়ন করুন, এবং জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের সিরাতগুলো তার জীবনাদর্শগুলো সমাজের মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন, নিজেরাও পড়ুন অপরের কাছে পৌঁছে দিন। এমনিভাবে যদি সবাই আজকে পবিত্র কোরআন এবং সহি সুন্নাকে জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের প্রতিটা আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে মানুষের আগ্রহ আরও বাড়বে। আমরা জানি জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম আইয়ামে জাহেলিয়াতের দিন যখন এসেছিলেন তখন মানুষের মধ্যে যুদ্ধ বিগ্রহ লাঞ্ছনা বাঞ্ছনা একে অপরের প্রতি হিংসা হাসাদ এইগুলোই শুধুমাত্র বিরাজ করছিল, মহিলাদের উপরে অত্যাচার, এমনিভাবে নিপ্রাণ সমাজের
যারা নিচু স্তরের মানুষ তাদের উপরে অত্যাচার এইগুলোই বেশি বেশি দেখা যেত। জানাবে মোহাম্মদ রসুল এমন কি পরশপাতন নিয়ে এসেছিলেন যার কারণে সেটা জানার সাথে সাথে এবং জানাবে মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চরিত্র জানার তার আখলাক জানার সাথে সাথে মানুষ দলে দলে জানাবে মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিনকে কবুল করেছিলেন। আজকের দিনেও আমাদের করণীয় হবে ধৈর্য ধারণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ পরিস্থিতিতে জানাবে মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেছিলেন ফাজবির সাবরান জামিলা, হে মোহাম্মদ আপনি উত্তম ধৈর্য ধারণ করুন। তা আমরাও বলবো যে হে উম্মতের প্রতিটি মুসলিম আপনারা এই মুহূর্তে বেশি বেশি ধৈর্য ধারণ করুন, জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের পথ পদ্ধতিগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করুন এবং সেই সরকারকে বিশেষ বার্তা দিতে আপনারা নিজ নিজ স্তর থেকে আপনারা মিডিয়ার মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে প্রচার করুন। তাই বলে এমন কোনো কাজ করবেন না যেটা সমাজের মানুষকে কষ্ট দেয় বা কোনো পথ অবরোধ বা এমন কোনো অবরোধ করবেন না যাতে অন্য মানুষের কষ্ট হয়, এটা ইসলাম কোনোদিন অনুমোদন দেয় না। নিজের নিজ জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা প্রতিবাদ করুন, গর্জন করুন, জানাবে মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আরও এগিয়ে যাবে দিন বা দিন, জানাবে মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার বিষয়টি তার সিরাতকে উপস্থাপন করলে মানুষ জানতে চাইবে আরও বোঝার চেষ্টা করবে, সঠিকটা মানুষ একদিন না একদিন জানতে পারবে। এই বিশেষ আবেদন এবং সরকারের কাছেও আমাদের আবেদন যে তারা যদি রাষ্ট্রীয়ভাবে এমন পরিস্থিতি তৈরি করে তা আপনারা এমন কোনো কানুন ব্যবস্থা তৈরি করুন যে কানুন ব্যবস্থার মাধ্যমে কোনো ব্যক্তি অন্য কোনো সম্প্রদায়ের অন্য কোনো ধর্মের উপরে আঙুল উঠিয়ে এমন কোনো কুমন্ত্রণা বা এমন কোনো খারাপ মন্তব্য যেন না করতে পারে এমন কোনো কানুন আপনারা তৈরি করুন এবং সেই রাষ্ট্রগুলোকে আপনারা চাপ দিন, প্রয়োজনে তাদের পণ্য বয়কট করুন। এর মাধ্যমে তারা শিক্ষা পাবে। ইতিপূর্বেও এ ঘটনা ঘটেছে, বীর আব্দুল হামিদ একটা সময় ফ্রান্স, এটা একবারই নয়, ইতিপূর্বেও ঘটনা ঘটেছে, বীর আব্দুল হামিদ একবার প্রতিবাদের সুরে এই কাজগুলো করার কারণে তারা আবার ফিরে এসেছিলেন। আমরা আশাবাদী যে তারা বুঝবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে হিদায়ত প্রদান করো, আল্লাহ তুমি তাদেরকে দিনের আলোয় আলোকিত করো এবং তাদেরকে সঠিক দিনটা বোঝার তৌফিক দান করো। আর তা যদি না হয় তাহলে কমসে কম দিনে ইসলামের প্রতি তাদের মায়া মহব্বত, কাফের মুশরিকরা যে অত্যাচার করেছিল পরবর্তীতে সঠিকটা বুঝেছিল সেই সঠিকটা বুঝার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।